আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? মিনি গার্মেন্টস কারখানা সম্বন্ধে আপনাদের অনেকের সাথে আমার কথা হচ্ছে, অনেকেই ফোন দিচ্ছেন যাদের কিনা বড় রকম করে গার্মেন্টস দেওয়ার আশা আছে। যেমন দেশের ভিতর অনেকের সাথে আমার কথা হচ্ছে, ঠিক তেমনি দেশের বাহিরেও অনেকের সাথে আমার কথা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যারা মিনি গার্মেন্টস কারখানা দেবেন বা যারা আর কি অন্যান্য ব্যবসার সাথে জড়িত আছেন, এখন চাচ্ছেন গার্মেন্টস ব্যবসায় আসবেন। এখান থেকে সবচেয়ে বড় যে সমস্যাটা আমি দেখতেছি, আপনারা অনেকেই আপনাদের মানে অন্যান্য ব্যবসা যা করতেছেন সেভাবে আর কি হিসাব নিকাশ করে আসতে যাচ্ছেন যে প্রাথমিক অবস্থায় আমি একটা ফ্লোর ভাড়া নেব, সেখানে কিছু পুরাতন মেশিন কিনবো, কিছু ওয়ার্কার নেব, তারপরে আমি একটা মিনি গার্মেন্টস একটা সেট আপ দেবো। এখন কোথা থেকে কাজের অর্ডার আসবে, আপনি কত পিস কাজ করতে পারবেন, এরকম কোনো প্ল্যানিং আসলে তারা প্রাথমিক অবস্থায় করে না, বা কোনো জিএম বা কোনো কোনো কর্মকর্তার সাথে তাদের ভালো যোগসূত্র আছে, অথবা তারাও তাকে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ আপনি 30-40 মেশিন দিয়ে একটা কারখানা দেন, সমস্যা নাই, আমরা আপনাকে কাজের অর্ডার দিতে পারবো। দেখেন, আপনি প্রত্যেকটা কাজ আপনি আপনার মতো শুরু করতে পারবেন। আপনি 30 পুরাতন মেশিন দিয়ে গার্মেন্টস দিতে পারবেন, আপনি ভালো অর্ডার পাবেন, আপনি সবগুলো জিনিসই ঠিকঠাক মতো করতে পারবেন। কিন্তু দেখা যাবে আপনি যে জিনিসটা তৈরি করবেন, হতে পারে সেটা শার্ট প্যান্ট গেঞ্জি, যারা আর কি শার্ট প্যান্ট গেঞ্জি সেলাই করে, দেখা যাচ্ছে গেঞ্জির অপারেটর, শার্টের অপারেটর, প্যান্টের অপারেটর, মেশিন চালাইলেও এদের কাজের ধারা কিন্তু এক না। আপনি যদি শার্টের বক্স প্লেটের কাঁচা যে সমস্ত অপারেটর করে, যারা চেক শার্টের কাঁচা করে, এরকম একটা ভালো একটা দক্ষ অপারেটর হইতে আপনার মিনিমাম 2-3 বছর বা 4-5 বছর সময় লাগে কাজের হাতটা আসতে। আবার যারা ডেনিম সাইডে কাজ করে, যারা ডেনিম সাইডে প্যান্টের ইনসিএম মারে, ভালো একটা অপারেটর হইতে গেলে 2-3 বছর সময় লাগে ভালো দক্ষতা অর্জন করতে গেলে। এখন আপনি যদি মনে মনে যদি এরকম ভেবে থাকেন যে আমি ওয়ার্কার দিয়ে শুরু করলেই হবে, আসলে না, ভালো ভালো যে সমস্ত ওয়ার্কার আছে যাদের চাকরির বয়স 10 বছর 12 বছর 7 বছর 8 বছর, এরা আসলে এনাদের কাছে খুব প্রফেশনাল। এরকম প্রফেশনাল আমি আপনাকে বলি, ধরেন আপনি যদি ভালো একটা গল্প রাখেন এবং সে গল্পে যদি আপনি যদি ভালো একটা অভিনেতা রাখেন, তাহলে সে গল্পটা অবশ্যই মার্কেট পাবে। কিন্তু যদি এরকম হয় আপনি ভালো একটা অভিনেতা রাখছেন বাট আপনার গল্পটা খারাপ, গল্পটা খুব ভালো না, তাহলে কিন্তু আপনি সে ছবি থেকে ব্যবসা সফল করতে পারবেন না। আপনি ইন্ডিয়ার কথাই ধরেন, ইন্ডিয়াতে অনেক ভালো ভালো অভিনেতা আছে, ভালো গল্প না পাওয়ার কারণে বা ভালো অভিনয় না পাওয়ার কারণে সে কিন্তু ভালো মার্কেট কিন্তু পাচ্ছে না। যেমন বর্তমানে যদি আপনি শাহরুখ খানের কথাই ধরেন, যেমন KGF ছবি যখন রিলিজ হয়েছে, KGF ছবির এগেনস্টে তার জিরো ছবি রিলিজ হয়েছে, গল্প না থাকার কারণে দেখেন KGF ছবিটা কিন্তু সারা ওয়ার্ল্ডে কী পরিমাণ একটা হাইট সৃষ্টি করছে। মানুষ এখন মূল খোঁজে কি, গল্প। ঠিক তেমনি আপনি যে গার্মেন্টসটা দেবেন, দেখা যাচ্ছে আপনার পিছনে ভালো GM আছে, ভালো PM আছে, আপনার অনেক টাকা আছে, আপনি মোটামুটি একটা আপনার আউট নলেজও আছে, বা আপনি কোনো একটা ব্যবসার সাথে জড়িত আছেন, এখন যাচ্ছেন গার্মেন্টস ব্যবসায় আসবেন, আপনার জায়গা থেকে আপনার সব কিছুই সেট আছে, কিন্তু আপনি গার্মেন্টস ব্যবসা করে ডেভেলপ করতে পারবেন না যদি আপনার ভালো ওয়ার্কার না থাকে। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি ভালো ওয়ার্কার, তো গার্মেন্টস দিলে তো আসবেই। এখানে মেন বিষয়টা হচ্ছে কি জানেন, অনেক গার্মেন্টস, যেমন আপনি EPZ-এর কথাই ধরেন বা গ্রুপ ফ্যাক্টরির কথাই ধরেন, দেখা যায় একটা গ্রুপ ফ্যাক্টরিতে 5 বছর যদি একটা ওয়ার্কার চাকরি করে, সে আপনার এখানে ফান্ডের টাকা পায়, বা EPZ-এ আপনার প্রফিটের ফান্ডের টাকা পায়। দেখা যায় 5 বছর চাকরি করলে তার যদি 1 লক্ষ টাকা জমা হয়, সে আবার চাকরিটা বাদ দিলা আপনি বেড়াচ্ছে 1,40,000, 1,50,000, 1,80,000 টাকা পায়। এই ফান্ডের কারণে বা বিভিন্ন কারণে বিভিন্ন ওয়ার্কার, ভালো ভালো ওয়ার্কার বিভিন্ন ফ্যাক্টরিতে সেট হয়ে গেছে। এখন ওরকম একটা ওয়ার্কারকে হুট করে কিন্তু আপনার এই 25-30 মেশিনের ছোটো একটা কারখানায় কিন্তু আসবে না। আপনি কিন্তু ভালো একটা ওয়ার্কারকে কিন্তু ওয়ান শটে কিন্তু আপনি আপনার ফ্যাক্টরিতে আনতে পারবেন না। বাহুবলী সিনেমায় যদি কাটাপ্পার মতো যদি চরিত্র যদি না থাকতো, তাহলে কিন্তু বাহুবলী কিন্তু এত ফুটতো না। শক্তিশালী একটি চরিত্র ছিল কাটাপ্পা চরিত্র যেটা ছিল আর কি। ঠিক তেমনি আপনার গার্মেন্টসে আপনি যদি মনে করেন বড় বড় GM PM মনে করেন বেকআপ আছে, আপনার ভালো PM আছে, বাট আপনার যদি প্রাথমিক পর্যায়ের যে ওয়ার্কার আছে, সেই ওয়ার্কারটা যদি আপনি যদি ভালো ওয়ার্কার দিয়ে যদি গার্মেন্টসটা যদি সেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই গার্মেন্টস থেকে ডেভেলপ করতে পারবেন না।
এখন আপনি বলতে পারেন যে ভাই তুমি যে ভিডিও বানাইলা তাইলে আমি ভালো ওয়ার্কার কোথায় পাবো। দেখেন প্রত্যেকটা জিনিসের পিছনে এক একটা ধারা থাকে। আপনি দেখেন একজন টেররিস্টের কথাই ধরেন, তাকে যখন তার মাইন্ডটাকে যখন সেট আপ করা হয়, তাকে যখন বোঝানো হয়, তখন তার যখন তার ব্রেনটাকে ওয়াশ করা হয়, তখন সে কী করে, নিজের বুকে বোমা বাইধা হাজার হাজার মানুষের যায় বোমা বাস্ট করে। এটা কি মানুষের কনসেপ্ট? ঠিক আছে, ঠিক তেমনি আপনি যদি আপনার ফ্যাক্টরিতে ভালো ওয়ার্কার আনতে চান তাহলে ওয়ার্কারের ফ্যাসিলিটি আপনাকে দেখতে হবে। এখন আপনি হয়তো বলতে পারেন যে ওয়ার্কারের ফ্যাসিলিটি দেখবো মানে কি আমি প্রোডাকশনের চাপ কমায় দেবো, এদেরকে আমি টাইম মতো ছুটি দেবো। আসলে বিষয়টা এখন আর ওরকম নাই। একটা ভালো অফিসে যে একটা ওয়ার্কার চাকরি করে, দেখেন সে যদি 10,000 টাকা বেতন পায়, অ্যাটলিস্ট তার 3,500 টাকা রুম ভাড়া জায়গা, তার মানে সে যদি তার প্রায় 35% টাকাই তার আর কি রুম ভাড়া চলে যাচ্ছে। একটা মানুষ যদি প্রত্যেক মাসে যদি 3,000 টাকা রুম ভাড়া দেয়, আপনি ধরেন এক বছরে 3×36,000 টাকা সে রুম ভাড়া দিচ্ছে। তাহলে আপনি তাকে 10,000 টাকা বেতন ঠিকই দিচ্ছেন, কিন্তু তার টিকতেছে 7,500 টাকা। আপনাকে এই টেকনিকগুলোই কাজে খাটাইতে হবে। আপনি যদি 40 মেশিন, 50 মেশিন বা এক লাইনের যদি গার্মেন্টস দেন, আপনি আপনার গার্মেন্টসে যে সমস্ত ক্রিটিক্যাল প্রসেস আছে, এটা হলো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখা যাচ্ছে কাঞ্চা, ফিট অফ দা, এই সমস্ত ক্রিটিক্যাল প্রসেসের জন্য আপনি যদি আপনার জায়গা থাকে, যদি এরকম থাকে যে না আপনার একটা আপনার গার্মেন্টসটা করার পরেও আপনার একটু জায়গা আছে, আপনি 7টা কি 8টা কি 10টা আপনি রুম করলেন, 10টা রুম করে ওই 10টা অপারেটরকে আপনি বললেন যে তোমরা স্বামী স্ত্রী যদি আমার ফ্যাক্টরিতে চাকরি করো, সেক্ষেত্রে রুম ভাড়া দেওয়া লাগলো না, তোমরা এখানে ফ্রি থাকলা, তখন কিন্তু সে ওয়ার্কারটা এভাবে চিন্তা করবে যে আমি যদি 7,000 টাকা, আমি যদি 10,000 টাকা বেতন পাই, যদি 3,500 টাকা যদি রুম ভাড়া দিই, তাহলে আমার 7,500 টাকা থাকে। তার মানে আমি এখানে চাকরি করা মানে কি আমার বেতন যদি রুম ভাড়াটা না লাগে তাহলে বেতন হয়ে যেতেছে কত টাকা, এদিকে 10 আর ওদিকে 3,500, 13,000 টাকা। ওয়ার্কার কিন্তু এইভাবে চিন্তা করবে, এবং তার প্রত্যেক মাসে যদি 3,500 টাকা সেভ হয়, বছরে যদি 36,000 টাকা তার যদি সেভ হয়, সে কিন্তু ওই টাকাটা দিয়ে ভবিষ্যতে কিছু একটা করতে পারবে। এভাবে আপনি যদি মিনি গার্মেন্টস কারখানা করতে চান, মানে আমি আমার জায়গা থেকে বলবো, আপনি আপনার ওয়ার্কারের সর্বোচ্চ সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করার চেষ্টা করবেন। যখন আপনি আপনার ওয়ার্কারের সুযোগ সুবিধাগুলো দেখতে পারবেন, তখন কিন্তু আপনি অটোমেটিকলিভাবেই ভালো ওয়ার্কার আপনার ফ্যাক্টরিতে আসবে। কেমন লাগলো কথাগুলো? আরেকটা কথা বলি আমি আপনাকে, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, দেখা গেল কি আমার কাছে টাকা আছে, এখন আমি একটা গার্মেন্টস দেবো, আমি এখন এভাবে ভাবতেছি আগে একটা ভাড়া ফ্লোর নিয়ে আগে আমি গার্মেন্টসগুলো দেখি কী হয়, কারণ দেখা যাচ্ছে ভালো একটা শেড দিতে গেলে আমার 1 কোটি টাকা লাগবে। তাই আমি 1 কোটি টাকা খরচার কী দরকার? 1 কোটি টাকা খরচা করে আমি একটা মেশিন কিনি আর একটা ফ্লোর ভাড়া নিই, ফ্লোর ভাড়া নিয়ে আমি গার্মেন্টসটা স্টার্ট করে দিই। এখন আমি আপনাকে একটা মজার একটা কথা বলি, মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার পরের এই গেঞ্জিটা কিনছি হলো গিয়ে 250 টাকা দিয়ে, ঠিক আছে, অথচ আমার গেঞ্জিতে রেট ছিল হলো 490 টাকা। এখন আমি এটা 250 টাকা দিয়ে কোথা থেকে কিনছি? আমি সাভার গেছিলাম, সাভার ভ্যান গাড়িতে এই গেঞ্জিগুলো বিক্রি করে, তো আমি সেখানে যে দেখলাম, দেখার পরে আমি ওখান থেকে এই গেঞ্জিটা কিনছি আপনার 250 টাকা দিয়ে। একই প্রোডাক্ট আমি যদি মার্কেটে যাই, আমার কাছ থেকে 490 টাকা রেট থাকতো, কিন্তু আমি এটা কিনছি কত টাকা দিয়ে? 250 টাকা দিয়ে। ঠিক তেমনি মানুষ যখন, আপনি যখন প্রোডাক্টের কস্টিং খরচ কমাবেন, তখনই আপনার লাভটাকে আপনি বের করতে পারবেন। দেখা যাচ্ছে যখনই আপনি ভাড়া ফ্যাক্টরিতে আপনার গার্মেন্টসটা পরিচালনা করবেন, তখন কিন্তু আপনার কস্টিং খরচ বেড়ে যাবে, আর ওই কস্টিং খরচটাকে মেক আপ করার জন্য আপনার প্রোডাকশনের চাপ বাড়বে। আর যখনই আপনি প্রোডাকশনের জন্য চাপ দেবেন, তখনই আপনার 2টা সমস্যা বেশি হবে। এক হলো প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে, 2 ওয়ার্কার ঘন ঘন অ্যাবসেন্ট করবে। কীভাবে অ্যাবসেন্ট করবে সে কথায় আসি, ধরেন আমার ক্যাপাসিটি আছে 60 পিস, আমি যখন মানুষ আমি 60 পিস এক ঘন্টায় করলে, 1 ঘন্টা আমি 10 পিস কমস্কম করলেই কিন্তু 10 পিস বুড়ি জমবে, আর জমা মানেই কি সুপারভাইজার আমার শাউটিং করা বা দমক দেওয়া, বকা দেওয়া। যখন এটা যখন আস্তে 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 ধীরে ধীরে যখন বাড়তে একটা পর্যায়ে হারিয়ে যাবে, তখনই কী করে ওয়ার্কার অ্যাবসেন্ট করে। অনেক সময় কিন্তু এরকম হয়, ওয়ার্কারকে বেশি কাজের চাপ দিলে ওয়ার্কার অ্যাবসেন্ট করে, চিন্তা করে আমি একদিন দুদিন অফিসে না গেলে কী হইব। কিন্তু সে না আসার কারণে যে কোম্পানির যে কত বড় ক্ষতি হয়, সেটা যে গার্মেন্টস মালিক, যে PM, সেই বোঝে। একটা ওয়ার্কার হঠাৎ করে অ্যাবসেন্ট করলে কত বড় ডিলে হয়। আপনি আপনার ফ্যাক্টরিতে তো 10টা ওয়ার্কার বেশি রাখবেন না, যে আপনার 2টা ওয়ার্কার যদি অ্যাবসেন্ট করে আপনি 2টা ওয়ার্কারের ব্যবসাটা চালিয়ে নিতে পারবেন, সেভাবে তো আপনি করবেন না, তাই না? তো এখন বর্তমানে গার্মেন্টসকে যদি টিকিয়ে রাখতে চান, যারা মিনি গার্মেন্টস কারখানার মালিক আছেন, যারা একটু একটু সচ্ছলভাবে মানে গার্মেন্টসটাকে টিকিয়ে রাখতে চান, আপনারা ওয়ার্কারের সুযোগ সুবিধাগুলো শতভাগ দেখার চেষ্টা করবেন। আর আপনি বিশ্বাস করেন, এক একটা ওয়ার্কার এক একটা কাটাপ্পার মতো, ঠিক আছে? আপনি যদি একটা ওয়ার্কারের
একবার যদি মনে ঢুকতে পারেন, একটা ওয়ার্কারকে যদি আপনি একবার তার যদি মনে ঢুকতে পারেন, সে ওয়ার্কার প্রয়োজনে তার জীবন পর্যন্ত আপনার জন্য দিয়ে দেবে। সে তখন এভাবে ভাববে যে আমার বউ আর আমি মিললে যদি এই 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 গার্মেন্টস মালিকের ফ্যাক্টরিতে যদি 5 বছর চাকরি করি, আমাকে তো কোনো সমস্যা নাই, আমাকে দুইজনের প্রত্যেক মাসে 35,000-40,000 টাকা রুম ভাড়া বাঁচতেছে। এটা কিন্তু একটা বিশাল বড় সেভ। এভাবে কিন্তু কেউ কিন্তু চিন্তা করতেছে না। আপনি জানেন শুধুমাত্র এই রুম ভাড়ার কারণে অনেক জায়গার গার্মেন্টস থেকে এখন মানুষ সরে যেতেছে। যেমন আমি আমার কথা বলি, ধামরাই শিল্প এলাকা যেটা, আর আপনার আগে শিল্প এলাকা ছিল আশুলিয়া শিল্প এলাকা। আপনি আশুলিয়া যে রপ্তানি আছে, রপ্তানি গার্মেন্টস, ভাদাইল এলাকায় যদি আপনি রুম ভাড়া নিতে চান, আপনি 4,500-5,000 টাকা নিচে কোনো রুম ভাড়া পাবেন না। এত টাকা রুম ভাড়া! মানুষ মনে করেন আমি খাইয়া পইরা কোনো রকম বাইসা আছে। আবার যদি একটু দূরে আসেন, ধামরাই কালামপুর এলাকায় যদি আসেন, আপনি 2,200 টাকার মূল্যে আপনি গ্যাসালা বাসা পাবেন। 2,500 টাকা হইলে আপনি গ্যাসালা ভালো বাসা পাইবেন। এখন কিন্তু ওদিকে থেকে অনেক ওয়ার্কার, আমার সাথে তো ফোনে কথা হয়, আমার সাথে তো অনেক জায়গার লোকের সাথে কথা হয়, আমি জানি চিটাগাংয়ের অনেক লোক কিন্তু চাকরি বাকরি চিটাগাং থেকে বাদ দিয়ে বর্তমানে আমাদের এই ধামরাই কালামপুর এলাকায় আসতেছে। কারণ এত রুম ভাড়া, এত কস্টিং খরচ, মানুষ এখন আর বাঁচতে পারতেছে না। আপনি বিশ্বাস যদি না করেন, এই যে আমি যে এলাকায় থাকি, বাল্টা এলাকা, বাল্টা এলাকার একটু ভিতরে যারা আর কি বাসা ভাড়া থাকে, দেখা যায় অনেক বাসায় তো বাড়িওয়ালা নতুন রুম করছে, বাড়ির সামনে জায়গা আছে, দেখা যায় বাড়ির সামনে দিলে বেগুনের চারা লাগাইছে, একটা পেঁপে গাছ লাগাইছে, একটা একটা কী জানি বলো এটারে দাঁড়ান, আরে পুঁইশাক গাছ লাগাইছে, এইভাবে লাগায় ঘরের মধ্যে। কিন্তু তারা কিন্তু ইয়ে করতেছে, অনেক আছে কি স্বামী চাকরি করে বউ বাসায় থাকে, দুইটা মুরগিও পালতেছে, এইভাবেই কিন্তু করতেছে। দেখা যায় যে সবাই কিন্তু চায় কিন্তু নিজের একটু সেফ। আপনি যদি গার্মেন্টস মালিক হয়ে থাকেন, আপনি যদি আপনার ওয়ার্কারের এই সুযোগ সুবিধাগুলো যদি নিশ্চিত করতে পারেন, আপনি গার্মেন্টস দিয়ে ডেভেলপ হতে পারবেন। আর যদি আপনি এভাবে কমার্শিয়ালভাবে ভাবেন যে হ্যাঁ আমি একটা ফ্লোর ভাড়া নিলাম, আমি কাজের অর্ডার আসবে, আমি পুরাতন মেশিন কিনবো, আমি গার্মেন্টস দেবো, আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। ভালো ওয়ার্কার যদি আপনার ফ্যাক্টরিতে জয়েন না করে, আপনি কখনোই আপনার ফ্যাক্টরি থেকে প্রোডাকশন বের করতে পারবেন না। কারণ মেশিনের চাকা ঘুরায় ওয়ার্কার, চাকা যত ঘুরবে তত ইনকাম হবে, চাকা যত কম ঘুরবে তত আপনার ইনকাম কম হবে। তো পরিশেষে একটা কথাই বলবো, যারা মিনি গার্মেন্টস দিতে চান, আপনারা আপনাদের আমার কথাগুলো যদি আপনাকে শুনতে হবে সেটা কিন্তু না, আপনি আপনার মতো প্ল্যানিং করতে পারেন, সমস্যা নাই, যেভাবে ভালো হয় সেভাবে আপনি করেন। যদি এ সংক্রান্ত কোনো বিষয় যদি আপনার মতামতের দরকার হয় যে না তোমার কথাগুলো আমার ভালো লাগছে, আমি তোমার সাথে কথা বলে কিছু আলোচনা করব, আমি ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা মিনি গার্মেন্টস কারখানা দেবেন, অবশ্যই ভালো মতো বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, আর গার্মেন্টসের ওয়ার্কারকে বাঁচান। বর্তমানে যেভাবে রুম ভাড়া বাড়তেছে, আমরা যারা ওয়ার্কার হিসাবে আছি আমরা খুব 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 বিপদে আছি, বুঝছেন? অনেকে আছে দেখা যায় বিয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পরে বউ তো বাসায় থাকে বাচ্চা নিয়ে, একটা অপারেটার 12,000-13,000 টাকা বেতন পাইয়া ওই বাচ্চার দুধ কিনা বউ পাইলা চলাটা অনেক টাফ ব্যাপার। কারণ যখন আপনার 3,500 টাকা রুম ভাড়া দিয়ে দিবেন, ওই 7,500 টাকা দিয়ে জামাই বউ বাচ্চার চলাটা অনেক কষ্ট। বাচ্চার বয়স 6 মাস হওয়ার আগে বাচ্চাটার বাড়িতে পালতে দিয়ে আসে, জানেন, বাড়িতে মার কাছে পালতে দিয়ে আইয়া তারপর আবার জামাই বউ চাকরি করে, মাইলেটা ঢাকাতে আইয়া ওই মায়ের বাচ্চা রাখে বউ চাকরি করে। কি মানবিক জীবন যে কাটায় মানুষ বুঝবেন না। এই হোক, অনেক কথাই বললাম, যারা নতুন গার্মেন্টস দেবেন চেষ্টা করবেন ওয়ার্কারের কথাগুলো মাথায় রাখার জন্য। আর এই ভিডিওটি যদি ভালো লাগে কোনো ওয়ার্কার ভাই বা কেউ যদি দেখে থাকেন, তারা যদি মনে চায় ভিডিওটি শেয়ার দেবেন, তাহলে সবাই দেখতে পারে। আজকের ভিডিওটি এখানেই রাখতেছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।